এটা হচ্ছে আচ্ছা আমাদের সেই ঐতিহ্যবাহী কদম ফুল, কদম ফুল, ঠিক আছে, বর্তমানে ব্ল্যাক সবচেয়ে এন্ড পপুলার হোয়াইট, ব্ল্যাক রোজ। অনেক সুন্দর, ব্ল্যাক রোজ আপনার 18 জন মানুষকে একসাথে বসে খাওয়াতে পারবেন, 18 জন একসাথে বসে খাবে, 12টা কাপ, 12টা প্রিজ, 12টা কাপ, 12টা প্রিজ। ও মাই গুডনেস, এই যে হচ্ছে দুইটা রাইস ডিশ, দুইটা রাইস ডিশ, একটা হচ্ছে রোজ ডিশ, রোজ ডিশ, তিনটা, ওয়াও, এটা অনেক সুন্দর, তিনটা। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তিস প্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকে কিন্তু আমরা দেখাবো 111 পিসের দারুন একটা ডিনার সেটের কালেকশন। কোথায় আসে? না না না, একটা না, 6টা ডিনারের কালেকশন। কি বললেন রাসেল ভাই? 6টা ডিনারের কালেকশন, 6টা ডিনারের কালেকশন, 1টা কালেকশন হবে রাসেল ভাই, জীবনে একটা ডিনার নিয়ে দাঁড়াইছে। আচ্ছা আচ্ছা, আমরা মানে 6টা ডিজাইন দেখবো নাকি? 6টা ডিজাইন দেখবো, হ্যাঁ। দেখ যাক, রাসেল ভাই আমাকে একটু ভুল প্রমাণ করাইলো, আমরা 6টা ডিজাইনের ডিনার সেট দেখবো। কোথায় আসলে বাবু একটু আমরা শপের অ্যাড্রেসটা বলে নিই। শপের নাম হচ্ছে হামিম এন্টারপ্রাইজ, শপ নাম্বার হচ্ছে 52 বিশ্বাস বিল্ডার্স, গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট ঢাকা, 1205। এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে। অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দূর দূরান্ত থেকে। আর যারা কাছাকাছি আছেন ঢাকার মতো, তারা কিন্তু চলে আসতে পারেন হামিম এন্টারপ্রাইজে। সো রাসেল ভাই, জি ভাই, যে 4-5টা ডিজাইনের কথা বললেন, 6টা ডিজাইন দেবো। আচ্ছা, আমরা আজকে কোন ব্র্যান্ডের দেখছি? আমরা হচ্ছে বর্তমান জমানায়, ঠিক আছে, সবচেয়ে জনপ্রিয় একটা ব্র্যান্ড, বলেন তো, যেটা হবে আপনার ওভেন সেফ, ডিশওয়াশার সেফ, মাইক্রোওয়েভ সেফ, ফ্রিজার সেফ, ব্রেক রেসিস্ট্যান্ট, আচ্ছা, হিট প্রুফ, হিট প্রুফ, ওকে, মানে আমরা চুলার উপরে রাখলেও এটা গরম হবে, কিছু হবে না, ঠিক আছে, কিছু হবে না, গরম হবে, রান্না হবে, রান্না হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কথা। আচ্ছা, কি কি থাকছে বলো? আচ্ছা, কোন কালার দেখাবো? কালার তো আবার একটু বিবর্তে দেখাই, কিন্তু কালার এটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী কদম ফুল, কদম ফুল, ঠিক আছে, ডান। তারপরে হচ্ছে বর্তমানে সব ব্ল্যাক পপুলার ব্ল্যাক রোজ, অনেক সুন্দর ব্ল্যাক রোজ। আগে টিউলিপটা তো আছেই, আচ্ছা, টিউলিপ আছে, যেটা নিয়ে আপনারা সবাই কারাগারি করছেন, সেই আঙ্গুর পাতা, এটা নিয়ে এখনো কারাগারি হয়, ঠিক আছে। তারপরে উপরে উপরেটা হচ্ছে কিরণ মালা, ঠিক আছে, এটা নিয়ে কারাগারি লাগছে। এরপর মাঝখানে একটা নতুন, ঠিক আছে, গোল্ডেন রোজ যেটা আমরাকে বলি, ঠিক আছে, এটা হচ্ছে আমি বলি, কারণ কি আমি ভাইয়াকে বলছি, ভাইয়া প্লিজ গ্লাস গ্লাস এটা ওটা মিলে একদম হজবড় করবেন না, যেটা যেটা আসলে অথেন্টিক অতটুকুই দেখানোর চেষ্টা করুন, ভাই ওটা চেষ্টা করে, আমার এটা ভালো লাগে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো গা, ভিউয়ার্স কিন্তু অলরেডি জানে, ঠিক আছে, যে হামিম এন্টারপ্রাইজ থেকে রাসেল ভাই যখন দাঁড়ায় তখন কিন্তু 44 পিস ডিনার দেখাইবো, 98 পিস দেখাবে, হ্যাঁ, 30 পিস, 111 পিস দেখাবে, বাট সেটা হবে রিয়েলটা, একদম সিরামিক থাকবে, সিরামিক থাকবে, যেটা রিয়েলটা সেটাই হবে, ঠিক আছে। কিন্তু আজকে একটু চেঞ্জ হয়েছে, একটু এটা মানে এটা চেঞ্জ করছে, এটা একটা জরুরতের হিসাব করে চেঞ্জটা করা হয়েছে, বিয়ারটা দেখলে পাবে, কিন্তু তারপর অথেন্টিক, মানে আমি কিন্তু আপু বরাবর যে কাজটা করি না, যেটা ব্যক্তিগত পছন্দ, এটা অনেকের লাগে, কিন্তু অনেকে লাগে না। আমি 12টা টি চামচ দিলাম, 12টা কাঁটা চামচ দিলাম, কয় পিস হলো? 24 পিস দিলাম, আরো 24টা স্ট্যাম্প। আমরা যেটা দেখাবো, দেখেন একবারে অথেন্টিক যেভাবে দেখাই, আপনার 18 জন মানুষকে একসাথে বসে খাওয়াতে পারবেন, 18 জন একসাথে বসে খাবে। কয়টা হইতেছি ভাই? প্লেট হচ্ছে আপনার মানে ফ্ল্যাট, যেটা বড়টা গর্ত, এটা কিন্তু গর্ত, এটা একটু গর্ত আছে, এটা হচ্ছে বিরিয়ানি প্লেট, বিরিয়ানি কেন, ভাতের প্লেট না, সব প্লেট, হ্যাঁ, ভাত তো খাওয়া যাবে, সবাই খাই, এর মধ্যে ফল টল কেটেও দেয় অনেক, ঠিক আছে, এটা থেকে 12টা ভাই, ইউজ হচ্ছে আপনার উপরে, এটা হচ্ছে 12টা, হ্যাঁ, মেহমান যখন বাসায় আসে সাথে কিন্তু একটা ছেলে মেয়ে ছোট আসে, বাচ্চা তো আসে, তাদের জন্য সেটা আবার গর্ত প্লেট আছে, আচ্ছা, ভাতের প্লেট, আচ্ছা, ভাতের প্লেট হচ্ছে কয়টা? 6টা, এটা হচ্ছে 12টা, ওই 18 জন বসাইছেন, এটা হচ্ছে 12টা, এটা হচ্ছে 6টা, কজন বসাইলেন? 18, 18 জন বসায় ফেলাইছেন, এবার কোন বাসায় আছে 18 জন একসাথে বসে খাওয়ায়, না মেহমান তেমন আছে, সেটা হলো খুব রেয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 12 থাকবে নাস্তার প্লেট, ভাই সামনে কিন্তু শীত আছে, মেহমান কিন্তু আসবে, 12টা থাকবে নাস্তার প্লেট, আচ্ছা আচ্ছা, এরপরে 12টা কাপ 12টা প্রেস, 12টা কাপ 12টা প্রেস, 12টা হচ্ছে সুইট স্যুপ, যেটাই বলেন এটা হচ্ছে 12টা, আচ্ছা, স্যুপ খাওয়ার জন্য চামচ দরকার হয়, এই যে সিরামিকের সাথে 12টা চামচ থাকবে, ওকে, ডান, গেল এটা,
এবার হচ্ছে সিরিয়াল কারি বাটি, মানে এত 12 জন 18 জন মানুষ একসাথে বসতে দিবেন, তরকারি বাটি কটা লাগবে? অবশ্যই এটা থাকবে হচ্ছে 10 এটা থাকবে 6টা সিরিয়াল কারি বাটি। নট অনলি এটা হচ্ছে একটা মাল্টি কারি বাটি বলি, এটার মধ্যে আমরা বাচ্চার ক্ষেত্রেও তাই হয়, খিচুড়ি একটু বড় বাড়ি দিলে ভালো হয়। এরকম বাড়ি থাকবে হচ্ছে 6টা, আর চামিচ থাকবে 6টা। না এটা না, এটা তো সুপের জন্য, সুপের জন্য 12টা, এটা হলো 12টা বাটি। আচ্ছা এটা 12টা বাটি, বাই প্লেট দিলাম 18টা। গেস কি আপনার বাসায় কি 6 জন আইবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 12টা হচ্ছে সুইট বাটি, আরো বড় 4টা, 4টা তরকারি, আরো তরকারি, 10টা বাটি লাগবো না, আরো জন বাইবেন কারি বাটি হচ্ছে আরো 4টা, এই সাইজে, এই সাইজে বড় 4টা, এটা হলো 6টা, টোটাল 10টা তরকারি বাটি। ওকে, এবার হচ্ছে আপনার রাইস ডিশ। কড়া তো কটা থাকে সবসময়, একটা দেখেন না, হ্যাঁ দুইটা দেখি বা একটা দেখি, আজকে 3টা দিব। কি বলেন ভাই, এই রাউন্ড দিব হচ্ছে, এইদিকে তাকান, আপনি মাথা ঠিক আছে কি? এই সব তো সাজানোই আছে, আমি মাথা উঠাইতে বাইর করতেছি। আল্লাহ, 3টা, দুইটা থাকবে হচ্ছে গোল, গেল এটা, এখানে শেষ হয় নাই। একটা ডিনার সেটের মূল প্রাণ হচ্ছে একটা কুরমা ডিশ। কিছুক্ষণ আগে একটা কথা বলছেন, চুলা কি দেওয়া যাবে? আমরা বাজার থেকে চুজাল কিনে খাই না, ঘরে বসে সেটা রান্না করে খেতে পারবেন। এরপরে মোস্ট এসেনশিয়াল, যেটা না হলে একবারে আপনার সুকেশটা পুরো আধুরা থেকে যাবে, সেটা হচ্ছে এই একটা থাকবে হচ্ছে আপনার টিপট, মিল পট, আচ্ছা চিনি রাখার জন্য, এটা হচ্ছে কি সুগার পট, সরি এটা সুগার পট, দেখেন আপা আমাকে বুঝিয়ে ফেলাইছে। আচ্ছা একটা থাকবে মিল পট, ভাই আমরা গৃহিণী তো আছে তো টুকটাক করে। তারপরে এই যে গেস্ট আসবে চাটা দিবেন না, এই যে একটা চায়ের কেতলি, আপা ঢাকনাটা কিন্তু কাউন্ট করব না, এটাও কিন্তু কাউন্ট ছাড়া, এটা এই যে দুইটা মিলে এটা একটা, এখানে একটা, এখানে ঠিক আছে, ওকে গেল এটা, এই হচ্ছে। তারপরে শেষ নাই, এই যে একটা মিনি ট্রে থাকবে, সালাদ বাটি, সালাদ বাটি, এখানে কটা ট্রে দিছি, 3টা, 3টা। অনেক সময় এখানে একটু কথা আছে আমার, ঠিক আছে, অনেক সময় মিনি ট্রেটা আসবে না, মিনি ট্রেটা না আসে, অনেক সময় গ্রেভি পটা আসবে, এটা নিয়ে যেন কোনো ভিউয়ার্সরা কখনো, কারণ এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির একটা জিনিস, এটা বাইরে চলে যায়, আমরা প্যাকেটটা খুলে তখন দিয়ে লাগে, গ্রেভি পট দিলো না, এটা দিলো, এটা কিন্তু ভাইয়ারাও জানে না কোনটার সাথে কোনটা আসবে, মানে বাদবাকি সব ঠিক আছে, শুধু গ্রেভি পটের জায়গাটা দেখলেন যে গ্রেভি পট দিয়ে আপনারা অর্ডার করলেন কিন্তু পেয়ে গেলেন এটা, কিন্তু আপনারা কিন্তু আরো ভালো হলো আপনারা কিন্তু তাও ভাইয়াদের কাছে জিজ্ঞেস করুন, ভাইয়া এটা কি গ্রেভি পট আসতেছে নাকি সালাদ পট? থাকলে আমি আপনার চেষ্টা করব, ঠিক আছে, গ্রেভি পট দেওয়ার জন্য, গ্রেভি পট না থাকলে মিনিট এটা আমি দিয়ে দিব, এইটাই, ওকে, ঠিক আছে, ডান ডান ডান, ঠিক আছে। এবার এই হলো আপনার টোটাল, এবার কি মিলাইছেন কি যেটু বললেন যে মানে কিঞ্চিত কিছু একটা, হ্যাঁ মিলাইতাছি, আমি তো ক্যালকুলেটর রাখছি, সব কাউন্ট করে দেখাবো, আচ্ছা আচ্ছা, একবার পার্ট টু পার্ট কাউন্ট করব, ওকে ডান, এই যে বেশি রাখছি। এরপরে আপু খাওয়া দাওয়া শেষ, শেষ, পানি খাবো না? অবশ্যই পানি খাবো, গলা তো আটকে গো, ঠিক আছে, পানি আসেন এদিকে, এখান থেকে 12টা গ্লাস নিতে পারবে, 6টা পানির গ্লাস, 6টা হচ্ছে জুসের গ্লাস, খুবই সুন্দর, কোনটা অসুন্দর বললেন আপনি, ওটা অসুন্দর বললেন, তো এটা কি দুষ্ট, আমি বলছি এটা অনেক সুন্দর, আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুন্দর কোনটাই না, এটা ছড়া হচ্ছে জুসের গ্লাস, ছড়া থাকবে পানির গ্লাস, এটা কি মানে অপশন ভাই, যেটা যে সিলেক্ট করে কোনটা সিলেক্ট করে, গ্লাসে সিলেক্ট দিছি হচ্ছে, অনেকগুলো ভেরিয়েশন দিছি, অনেকের এটা ভালো না লাগে, অনেকের প্লেনটা ভালো লাগে, অনেকের এটা ভালো লাগে, অনেকের কাছে এটা ভালো লাগবে, ভাই এই যে এটা এটা ভালো লাগে, হয়তো আপনার কাছে ভালো লাগে, আর অন্যের কাছে নাও লাগতে পারে, আচ্ছা এই যে একটা হচ্ছে কি ডিজাইন, এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, রাইট, আর হচ্ছে গিয়ে জুসের জন্য এই যে একটা, মোটটা হচ্ছে 12টা গ্লাস, 12টা গ্লাস, ওকে ডান ডান ডান, এটার মধ্যে এখন কয়টা ডিজাইন থাকতেছে, কোনটা গ্লাস এর, না আমি বলতেছি এই আপনাদের 6টা ডিজাইন, একটা টিউলিপ, এই যে একটা, এই যে একটা ডিজাইন, স্ক্রিনশট রাখবেন, আমি তো কাউন্ট করে এখন কাউন্ট করিনি, আমি কাউন্ট করে আবার দেখাবো, আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট রাখবেন, একটা টিউলিপ দেখেন আপা, এটা যদি আমি একসাথে করে রাখছি,
ছটা বাড়ি একসাথে রাখছি, এটা যদি সাজাইতাম আমার নিচেও জায়গা হইতো না। আচ্ছা, তারপর থাকছে কি আঙ্গুর পাতা, আঙ্গুর পাতা, আচ্ছা তারপর নতুন একটা রোজ, এটা একটা হচ্ছে গোল্ডেন রোজ যেটা বলি আমরা, ওকে, তারপর কিরণমালা বলি একটা এটাকে, ঠিক আছে, তারপর হচ্ছে কদম ফুল, কদম ফুল মোস্ট ভাইরাল ব্ল্যাক রোজ। আমরা যেটা করি, ঠিক আছে, আমরা কিন্তু ভিডিওতে বাই টু মাস এটা বিশেষ করে, তারা অনেক কষ্টের টাকা, ক্যাপশন দেখে 190 পিস, 210 পিস, লাস্টে গিয়া দেখে কি, ঠিক আছে, সব চামচ চুমুচ সাবি জাবি দেয়া সব না 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 না, এখানে আমরা সব আপনি দেখেন, আমি কেমন সব প্রোডাক্ট দেখাইছি যে অথেন্টিক, যা সেটার মধ্যে অ্যাড হইছে কি ছয়টা থাকবে, আর এটার মধ্যে অ্যাড হইছে কি এক্সট্রা কি গ্লাস, তারপরে একটা পাটি কালার, বাহ চমৎকার, তারপরে আরেকটা কালার, কালার আছে ট্রে অনেকগুলো কালার আর ডিজাইন আছে। আচ্ছা আবার কাউন্ট করুন ভাই, কাউন্ট করে আমরা শেষ করে দেই প্রাইসটা। 12টা ডিনার প্লেট এই গুনতে सेम, ঠিক আছে, 12টা ডিনার প্লেট, 12টা নাস্তা প্লেট, 12টা কাপ, 12টা পিরিস, এই যে এই পর্যন্ত গেল। হ্যাঁ, এবার সিরিয়াল বাড়ি হচ্ছে 6টা যোগ 6, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সুইট বাটি হচ্ছে আপনার 12টা সুপ বাটি, 12টা চামচ, 12 12 24, 24 যোগ 24, ঠিক আছে, বড় বাটি হচ্ছে 4টা যোগ 4 দিলাম, 4টা এখানে 82 পিস গেছে, 82 পিস হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে আমি ধরে রাখছি একটা মিল্ক সুগার আর টিপট, টিপট আর এলো কুরমা ডিশ, 4টা, এই যে 4টা, হ্যাঁ এই 4টা, এখানে আমি 4 কে অ্যাড করব, হ্যাঁ 4 যোগ করব, এটা এটাও যোগ করলাম, এটাও যোগ করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি কুরমা ডিশ, টিপট, মিল্ক পট, সুগার পট, 4টা অ্যাড করার পরে যোগ 4, তারপর হচ্ছে 3টা ডিশ, 1 2 3, 3টা ডিশ 95, এই যে গ্রেভি পট আর মিনি সালাড ডিশের কথা বলছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে গ্রেভি পট পাবেন, কেউ হচ্ছে মিনি সালাড, এই যে 1 হলো 96, 96 12 হচ্ছে গ্লাস, 6টা জুসের গ্লাস, 6টা হচ্ছে পানির গ্লাস, যে 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 মিলায় না, ঠিক আছে, 12টা হচ্ছে 108 পিস, আর 3টা ট্রে, 1 2 3, 3টা হচ্ছে ট্রে, কত হচ্ছে 101 পিস, 111, ওকে 101 পিস না 111 পিস, 111 পিস, সরি 111 পিস ভাই, একটু সরান, আমি ট্রেগুলো সুন্দর করে আরেকবার দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছি, বাহ খুব চমৎকার করে মিলিয়েছে ট্রেগুলো ভাইয়া, একদম ছোট থেকে ভাই, এর মধ্যে কয়টা, এই যে এটা দেখতেছেন না ছোট, এটার মধ্যে কয়টা পানির গ্লাস আছে, শরবতের গ্লাস আছে, যদি একটু দেখাই, আসবে তো, ছয়টাই মনে আসবে, কি কয়টা, ছয়টা, 8টা মিনিমাম, 4টা হয়ে গেছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8টা হয়ে গেছে, 6টা, এখানে আরো 2টা আসবে, আসবে বনা আসে, আসবে, দে দি দে দি দি, স্মার্টফোন দিলে 111 পিস লাগলে প্রাইসটা আপনার সামনে, না তাও আমরা আপনার মুখ থেকে শুনতে চাই, আচ্ছা রেগুলার প্রাইস এটা হচ্ছে আপনার 22,500 টাকা, 22,500, আজকে যেটা আমি রাখবো, আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো এক মাসের একটা ধামাকা থাকবে, অনলি 16,500 টাকা, 16,500, ভাই আমি বললাম যে 50% ডিসকাউন্ট, ভাই কোনো দিনে সম্ভব না, মিথ্যা কথা বলে লাভ কি, ঠিক আছে, অথেন্টিক জায়গা, 16,500, 111 পিসের ডিনার সেট, রিয়েল অথেন্টিক, আচ্ছা, আর এখানের মধ্যে আপনারা অর্ধেকের বেশি আপনারা সিরামিকই পাচ্ছেন, সবই তো সিরামিক, সবই সিরামিক, শুধু হচ্ছে আপনি তিনটা ট্রে যোগ হইছে, ট্রে আর হচ্ছে কি গ্লাস, গ্লাস হইছে, এটা এসেনশিয়াল, এছাড়া ইচ এন্ড এভরিথিং হচ্ছে কি আপনি সিরামিক, তা আবার আচ্ছা আর একটা অপশন দিয়ে দেই, কেউ যদি গ্লাস না নেয় যে আমার গ্লাস লাগবে না, 12টা গ্লাস লাগবে না, সে 1,000 টাকা কম দিয়ে, আচ্ছা ধর না, হ্যাঁ অনেকের আছে যে গ্লাস আছে বাসায়, ঠিক আছে, যে আমি চামচ দিলাম এতগুলো এই করতাম, অনেকের বাসায় থাকে, গুড গুড আইডিয়া, ঠিক আছে, আপনি গ্লাস লাগবে না, আপনি 12টা গ্লাস বাদ দিয়ে দেন, আপনি 1,000 টাকা, ধর না অনেকে ট্রেও লাগে না, এই ক্ষেত্রে কিন্তু ভাইয়াদের সাথে একটু আলাপ আলোচনা করে নিবেন, ঠিক আছে, অবশ্যই, ওকে, তো ভাইয়া একটু প্রসেসিংটা বলেন, একেবারে সহজ হিসাব, যারা সরাসরি আমার শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট আসবেন, এসে কাঁচা বাজারের ঠিক পিছনে
দেখবেন একটা 17 তলা বিল্ডিং, নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে। এটা নিচতলায় 52 নম্বর শপ হচ্ছে হামিম এন্টারপ্রাইজ, দুটো নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে, কেউ না চিনলে আমরা শপে নিয়ে আসবো ফোন দিলে। ঢাকা বসে যারা স্বাচ্ছন্দ্যে অর্ডার দিতে চান ঘরে বসে কিনবেন, যে দোকানে আসবো না, জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো, শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে। প্রবাস থেকে যে সমস্ত ভাইরা দেখতেছেন যে চান যে না আমি আমার বোনকে একটা উপহার দিব, আমার ওয়াইফকে একটা উপহার দিব বা আমার মাকে একটা দিব, ঠিক আছে, তাদের জন্য বোঝাচ্ছি ভাই, ক্যাপশন দেখে ডিনার কিনে না, অথেন্টিক আছে কিনা, সে কি দিচ্ছে, 111 কিছু 180 কিছু দিচ্ছে, তারপরে অর্ডার করবেন, কারণ খুবই কষ্টের টাকা, আপনার টাকা ভাই আপনার রেমিনেন্স যোদ্ধা, ঠিক আছে। আচ্ছা, ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, বা ঢাকার বাইরে থেকে অথবা প্রবাস থেকে যারা দেখতেছেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো, বাকি যে টাকাটা ডিউ থাকবে ভাই, ভঙ্গুর প্রোডাক্ট, কাছের মাল, যাত্রাপথে কিন্তু ভাঙতেই পারে অস্বাভাবিক কিছু না, রাইডার আপনার বাসায় যাবে, আপনার সামনে প্রোডাক্টগুলো খুলবে, একে একে সবগুলো বোঝা দেবে, ভাঙা ফাটা আছে কিনা দেখবেন, তারপরে বাকি টাকা তার কাছে ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি, আপনারা কিন্তু কুরিয়ার যেখান থেকে রিসিভ করবেন বা ঘরে বসে যদি হোম ডেলিভারি, আমাদের ডিনার সেট হোম ডেলিভারি যদি নেন, আপনারা একটু ভিডিও কল ভিডিও করতে করতে জিনিসগুলো খুলবেন, একটা একটা করে খুলবেন, না না না, সেই ক্ষেত্রে ভাইয়া আপনাদের কাছে আমি বলতেছি আমার আমার দর্শকদের জন্য, যাতে আপনারা নিট অ্যান্ড ক্লিন থাকেন ভাইয়াদের কাছে, যে ভাইয়া এই যে দেখেন আমরা কিন্তু খুলছি এখান থেকে মানে ভাঙাটা পাইছি, বাদ খেলে বাদ পড়বেই, দুই একটা এতগুলো জিনিস আপনারা ওই এটা করে রাখবেন, আমার দর্শকদের জন্য বলছি এবং যারা নতুন অ্যাড হচ্ছেন তাদের জন্য বলে রাখা আমার এই জিনিসটা, আমি যদি কোনো প্রোডাক্ট ভাঙা যায় আমি অবশ্যই চেঞ্জ করে দেব, কোনো ভিউয়ার্স আজ পর্যন্ত কমেন্টস করতে পারবে না যে রাসেলবে ডিনার সেট এটা তো আপনারা অবশ্যই 100% ওভাবে দেন, কারণ আমি কেন দেই, আমি কিন্তু আমার লোভে দেই, আমি কিন্তু কাস্টমারকে প্লেট দেই না, কারণ একটা ভাই ভেঙে গেল আপনাদের লস, আমার লস না, লস না আমার লাভ, আমি যদি কাস্টমারকে একটা প্লেট ফেরত দেই ওই কাস্টমার আমাকে মিনিমাম আরো দুইটা ডিনার সেট যে রাসেল ভাই থেকে ডিনার সেট দেখা যায় কি ভাই, আপনাদের একটা সেট থেকে একটা জিনিস ভেঙে গেল একটা লস না, আপনাদের এটা তো লস হয়, সেটার ক্ষেত্রে বলতেছি আপনাদের লসে ফেলানোর দরকার নাই, আমার ভিউয়ারসদের বলতেছি আপনারা একটা একটা করে না হবে না চেক করুন, জাস্ট একটা একটা ভাঙা ফাটা গেল, ঠিক আছে, একটা ছবি তুলে আমারে পাঠিয়ে দিবেন, আমি সাথে সাথে একটা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই আপনাকে। সো আজকে কিন্তু আমরা 111 পিসের একটা ডিনার সেট দেখেছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ডিজাইনের, যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হামিম এন্টারপ্রাইজে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।